ইহাস কাদের উপর ফরজ, কারা ইহাস পালন করবে, সম্পাদন করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রভু তো কালামে ভাবে সব করেন, ওয়ালিল্লাহি আলা আন-নাসি হুজ্জুল বাইতি মান ইসতাতা'আ ইলাইহি সাবিলা। তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত ফরজ করেছে যারা বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার সামর্থ্য রাখে। ওয়ালিল্লাহি আলা আন-নাসি হুজ্জুল বাইত, আল্লাহ এই করে হজ তাদের উপর ফরজ করেছে মান ইসতাতা'আ ইলাইহি সাবিলা, যারা এই পর্যন্ত অর্থাৎ তার ঘর পর্যন্ত পৌঁছার মতো সামর্থ্য রাখে। এখন এই সমর্থনটা কি? এর ব্যাখ্যায় মুফাসসিরিন তারা বলেছেন যে কোন ব্যক্তির কাছে যদি এই পরিমাণ অর্থ থাকে, সাংসারিক প্রয়োজনের প্রয়োজনের অতিরিক্ত এই পরিমাণ অর্থ থাকে যে অর্থ দিয়ে সে আল্লাহর দর পর্যন্ত পৌঁছতে পারে, এবার যতদিন পর্যন্ত হজ সম্পাদন করবে ততদিন থাকার পর্যন্ত তার ব্যয় বহন এগুলা বহন করতে পারবে, এবং হজ সম্পাদন করে নিজের বাড়ি ঘরে আসার পর্যন্ত নিজের পরিবার পরিজনের ফুল পোষণের ব্যবস্থা থাকে। এই পরিমাণ অর্থ যদি কারো কাছে থাকে তার অগ্রগাস খরচ, এই বুঝলাম, অর্থাৎ কারো কাছে যদি পারিবারিক সংসারের প্রয়োজনীয় অতিরিক্ত এরকম অর্থ থাকে যে অর্থ দ্বারা সে আল্লাহর দর বায়ুকুলা পর্যন্ত বুঝতে পারে এবং সেখানে যতগুলো অবস্থান করবে ততগুলোর তার মরণ পোষণের কি থাকে ব্যবস্থা থাকে, অর্থ খরচের ব্যবস্থা থাকে এবং বাড়িতে আসা পর্যন্ত পরিবারের প্রয়োজনের মরণ পোষণের সুব্যবস্থা থাকে। এই পরিমাণ অর্থ যদি কার কাছে থাকে তার বরফ করা।